নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পশ্চিমবঙ্গ ও বেঙ্গালুরু সেরা নার্সিং কলেজে ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত, ট্রেনিং এর পর 100% প্লেসমেন্ট। সত্বর যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 7908595324 অথবা 7866923947। আসন সংখ্যা সীমিত। কত ঘন্টা বাড়ছে, তত করোনা বাড়ছে। আবার কি বললো, রাত্রি 9টার পর লাইট অফ করে দাও, করোনা চলে যাবে, আরো করোনা বাড়লো। এমন নেতা কি বলছে, বলছে নাকি গোমূত্র সেবন করলে নাকি করোনা হবে না, জানি না। শুনে রাখুন, আমাদের হুগলি লোকসভার সদস্য লকেট চ্যাটার্জির করোনা হয়েছিল, জানি না ওদের নেতার কথা শুনে কগ্লাস গোমূত্র সেবন করেছে আমাদের জানানে, এটা জেনে রাখুন। এমন অপদার্থদের সভাপতি বলছে কি, বলছে গরুর দুধ থেকে সোনা তৈরি হয়। তার মানে কি, তোমাকে চাকরি দেবো বলেছিলাম, চাকরি আর দিতে পারবো না, তুমি গরু চাষ করো, দুধ দাও, দুধ দাও, সোনা পাবে। বলুন তো, মা বোনেরা তো অনেকেই রয়েছেন, সকলের বাড়িতেই তো গরু রয়েছে, সোনা পাওয়া যায়? এখন সোনার দাম 55,000 টাকা ভরি। আজকে জেনে রাখবেন, সত্যি যদি গরুর দুধে সোনা পাওয়া যেত, আজকে সবাই গো চাষ করতে যেত, চাকরির দিকে আর কেউ যেত না, তার কারণ সোনা 55,000 টাকা। এইরকম অবাস্তব অবিজ্ঞানী কথা কি বলছে, বলছে অস আমার কথা নয়, নিজেই বলছে, এত অপদার্থ বলছে। তার নেতা দেশের প্রধানমন্ত্রী বেঁচে রয়েছে, তার জন্মদিনে বলছে অমর রহে, অমর রহে, অমর রহে, এত অপদার্থ নেতা। আবার কি বলছে, আমাদের দেশের কলঙ্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে বলছে বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। বাঙালি হিসেবে আমাদের ওর জন্য লজ্জা হয়, লজ্জা হয়। বললো ভাবিজি পাঁপড় খাও, করোনা হবে না, যে বললো সেই করোনা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি রয়েছে, ভর্তি রয়েছে। আজকে এই রকম মানুষকে বুজরুকি দিয়ে বিভ্রান্ত করে ওদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতিগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আপনারা জেনে রাখবেন, আমি মানুষকে বলবো, শুধু ব্লকে ব্লকে নয়, এইবার এইবার আপনারা আগামী দুর্গাপূজার মধ্যে সকালে যদি 1 নম্বর ব্লকের একটি অঞ্চলে হয়, বিকেল বেলায় 2 নম্বর অঞ্চলে আরেকটি অঞ্চলে মিটিং করবেন। আগামী দুর্গাপূজার মধ্যে সকল অঞ্চলে সকাল বিকেল মিছিল সংগঠিত করবেন এবং মানুষকে সংগঠিত করবেন। বিজেপি এই মিথ্যা ভাঁওতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কৃষকদের এই কালো আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদের এই তফসিলি জাতির একজন কিশোরী কন্যা মনীষী বাল্মীকিকে যেভাবে ধর্ষণ করে খুন করেছে, এর প্রতিবাদে আমাদের মা বোনেদেরাও ওই মিটিং এর সামনে ঝাঁটা নিয়ে হাঁটবেন, ঝাঁটা নিয়ে, যে ঝাঁটা দেখে বিজেপি উদ্দেশ্যে পালাবে, গোঘাটে আর দেখতে পাওয়া যাবে না। এই লড়াই আমাদের জারি থাকবে। আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ, আজকে আমার খুব ভালো লেগেছে, আমি নেতৃত্বকে বলবো যে বাঁচতে গেলে লড়াই করতে হবে, লড়াই করতে গেলে একসাথে থাকতে হবে, একসাথে থাকলে বিজেপিকে শুধু নয় আজকে সিপিএম কংগ্রেসকে গোঘাটের বুকে দূরবীন নিয়ে দেখতে পাবে। আগামী দিন মানুষ অঞ্চলে অঞ্চলে মিটিং করে আরো সংগঠিত হবে, নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী দিন টাইম পেলেই আবার আপনাদের কাছে হাজির হব বিজেপিকে উৎখাত করার জন্য, দায়িত্ব নিয়ে বলে যেতে চাই। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রতিটি অঞ্চল 2টি ব্লকের 16টি অঞ্চলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ বুথ সভাপতি থেকে আরম্ভ করে আমাদের ব্লকের সমস্ত নেতৃবৃন্দ সভাপতি পঞ্চায়েত সমিতি এবং সহকারী সভাপতিগণ কর্মাধ্যক্ষগণ সদস্য সদস্যগণ 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলকেই আমি
আন্তরিক ধন্যবাদ জানাই এবং বুথ স্তরের কর্মীদের শক্তি হচ্ছে আসল শক্তি সেই শক্তি নিয়ে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং জেনে রাখবেন ওরা ভাবছে 18টা সিট পেয়েছি বলে রাজ্যে ক্ষমতায় এসে গেছি ভোরের স্বপ্ন দেখছো পারবে না মমতা যতদিন থাকবে এ রাজ্যের কেউ সরাতে পারবে না তৃতীয়বারের মুখ্যমন্ত্রী শুধু সময়ের অপেক্ষা এটা জেনে রাখবেন আমরা তৈরি করছি আমরা যে স্বপ্ন দেখি তা বাস্তবে রূপায়িত হয় সেই স্বপ্ন হচ্ছে মমতার নেতৃত্বে আমরা দিল্লি ওই নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করব 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 আগামী দিন সেই লক্ষ্যেই আমি এগিয়ে যাব আপনাদের সকলকে মানুষকে এবং আমাদের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই দুর্গা পূজা আছে সকলে আনন্দ করবেন সোশ্যাল ডিস্টেন্স মেনে স্বাস্থ্যবিধি মেনে আপনারা আনন্দ উৎসবে থাকবেন এবং জেনে রাখবেন করোনা ভয়ঙ্কর কিছু নয় তবু আমাদের সাবধানে থাকতে হবে এবং মাস্ক ব্যবহার করবেন এবং কথা বলার সময় দূরত্ব বজায় রাখবেন এইটুকু শুধু কথা বলে সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে বয়োজ্যেষ্ঠদের প্রণাম সালাম আদাব জোহার জানাই সমবয়সী বন্ধুদের ধন্যবাদ ছোটদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার ধন্যবাদ।